সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বদরুল হুদা, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ ঠাকুরগাঁও। আমার পাঠশালা 24 চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজও একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে পড়ব। আর তোমরা সকলেই জানো এ অধ্যায়ের শিরোনাম প্রাক ইসলামী আরব। শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা এ অধ্যায় থেকে আলোচনা করেছিলাম প্রাচীন মিশরীয় সভ্যতা। আজকের আলোচ্য বিষয় সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই পাঠশালা 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এটা আমার একান্ত অনুরোধ। আর যদি তোমরা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দে। প্রায় একই সময়ে আধুনিক ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় পর্যায়ক্রমে কয়েকটি সভ্যতার উন্মেষ হয়। একই ভূখণ্ডে গড়ে ওঠায় এ সভ্যতাগুলো একত্রে মেসোপটেমীয় সভ্যতা নামে পরিচিত। মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই অঞ্চলটি ফার্টাইল ক্রিসেন্ট বা অর্ধচন্দ্রাকৃতির উর্বর ভূমি বলেও পরিচিত। মেসোপটেমীয় ভূখণ্ডে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব সুমেরীয় সভ্যতা সম্পর্কে। নির্ভরযোগ্য প্রমাণের অভাবে সুমেরীয়দের আদি বাসস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। একদল ঐতিহাসিকের মতে সুমেরীয়দের একটি দল 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে মেসোপটেমিয়ার উত্তর পূর্বাঞ্চল, বিশেষত এলেমের পাহাড়ি অঞ্চল থেকে এসে দক্ষিণ মেসোপটেমিয়ার নিম্নাঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের নামানুসারে এ সভ্যতাটি সুমেরীয় নামে পরিচিত হয়। খ্রিস্টপূর্ব 3500 অব্দে কৃষি ও কারিগরি শিক্ষায় দক্ষ সুমের জাতি এ অঞ্চলে প্রাচীন এ সভ্যতার উন্মেষ ঘটিয়েছিল। এবার আমরা আলোচনা করব সুমেরীয়দের সমাজ, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে। মেসোপটেমীয় সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা হল সুমেরীয় সভ্যতা। কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয়রা সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। এগুলোর মধ্যে তাদের রাজধানী উর ছাড়াও লারমা, ইরুদু, কিশ, নিপ্পর, লাগাস উল্লেখযোগ্য। সুমেরীয় সভ্যতায় নগর রাষ্ট্রের প্রধানদের পদবি ছিল পাতেজি। ক্ষমতাধর পাতেজিরা ছিলেন একাধারে ধর্মযাজক, সমন্বেতা ও সেচ ব্যবস্থার নিয়ন্ত্রক। সুমেরীয়দের আয়ের মূল উৎস ছিল কৃষি। কাঠের লাঙ্গল, ধাতুর কাস্তে ও নিড়ানির ব্যবহার এবং সেচ ব্যবস্থার উদ্ভাবনের মাধ্যমে তারা উন্নত কৃষি পদ্ধতি গড়ে তোলে। ঐতিহাসিক প্যাল্টাজেনেট সমারসেট ফ্রাই বলেন, তারা ছিল দক্ষ কৃষক। মেসোপটেমিয়ার উর্বর মাটিতে তারা দক্ষতার সাথে চাষাবাদ করত। বেশ দ্রুত নিজেদের প্রয়োজন মিটিয়ে তারা উদ্বৃত্ত উৎপাদন দিয়ে তাদের অদক্ষ প্রতিবেশীদের সাথে বাণিজ্য শুরু করেছিল। সুমেরীয়রা ফিলিস্তিন, ফিনিশিয়া, ক্রিট, ইজিয়ান দ্বীপপুঞ্জ, ভারত, এশিয়া মাইনর ও মিশরের সাথে বাণিজ্য করত। কৃষি ও বাণিজ্য ছাড়াও তারা গৃহনির্মাণ শিল্প, মাটির আসবাবপত্র তৈরি, নৌকা তৈরি ইত্যাদি পেশাও নিয়োজিত ছিল। সুমেরীয় সমাজ ব্যবস্থা মূলত তিনটি শ্রেণীতে বিন্যস্ত ছিল।
पुरोहित अभिजात बणिक और उच्चपदस्थ कर्मचारी निये उच्चश्रेणी एवं चिकित्सक क्षुद्र व्यवसायी प्रकौशली शिक्षक और बुद्धिजीवी निये मध्य श्रेणी गठित हुए। निम्न श्रेणी अवस्थान छिल भूमिदास और श्रमिक देर। सुमेरियो समाजे शिल्प और व्यवसा परिचालनाय मेदेर अधिकार देवा हुए छिलो। सुप्रिय शिक्षार्थीबृंद एबार आलोचना करब सभ्यताय सुमेरियोदेर अवदान सम्पर्के। लिखन पद्धतिर उद्भावन। मानव सभ्यतार विकाशे सुमेरियोदेर अन्यतम अवदान हच्छे एकटी भिन्नधर्मी लिखन पद्धतिर उद्भावन। प्रथम दिके सुमेरियो लिपि छिल मिसरियोदेर मतो चित्रलिपि भित्तिक। परवर्तीकाले निजेदेर लेखाके गतिशील करते तारा नतून लिखन पद्धतिर उद्भावन करे जा क्यूनिफर्म बा किल काकार नामे परिचित। सुमेरियोरा कादामाटीर फलके खागेर कलम दिए कौनिक किछु रेखा फुटिए तुलत। चिन्हगुलो देखते अनेकटा किलक बा पेरेकेर मतो। क्यूनिफर्मके बला हय अक्षरभित्तिक चित्रलिपि। ए लिपि बाम दिक थेके डाने लेखा हतो। सुमेरियो भाषाय 500 एर बेशि किलकाकार सांकेतिक चिन्हेर सन्धान पावा जाय। सुमेरियर विख्यात शहर निप्पुरे क्यूनिफर्म चित्रलिपिर प्राय 4000 माटिर चाकती पावा गेछे। धर्म। सुमेरियोरा बहु देवतार पूजा करत। तादेर देवतारा छिल विभिन्न प्राकृतिक क्षमतार अधिकारी। सुमेरियो धर्मविश्वास मते एनलिल छिल पृथिवीर देवता। एनकि पानी देवता, साम्स सूर्य देवता, गान्नार चंद्र देवता, देवी इनान्ना प्रेम और उर्वरतार एवं नारगुल छिल प्लेग रोगेर देवता। सुमेरियोदेर प्रधान धर्म मंदिरके बला हतो जिगुरात। सुमेरियोदेर विश्वास छिल पृथ्वी केंद्रिक। तारा परकाले विश्वास करत ना। सुमेरियोदेर किछु पौराणिक कहनी जेमन सृष्टितत्त्व महाप्लावन परवर्ती समये ओल्ड टेस्टामेंटे स्थान पेयेछे। आईन। सुशृंखल और सुंदर जीवन जापनेर जन्नो सुमेरियोरा एकटी आईन काठामो गड़े तुलेछिल। सुमेरियो सम्राट डुंगी ए आईन प्रणयन करेछिलेन। तिनी निजेके पृथिवीर चार अंचलेर नृपति उपाधि दिए सुमेरियो जातिके एकत्रित करेन एवं स्थानीय प्रचलित आईनगुलोके संग्रह करे सर्वप्रथम एकटी विधिबद्ध आईन प्रणयन करेन। सुमेरियो आईनेर धारा छिल खूब कठोर प्रकृतिर। साधारणभावे एके बला हय प्रतिशोधमूलक आईन। जेमन चोखेर बदले चोख, हाथेर बदले हाथ इत्यादि। ऐतिहासिकदेर मते बेबिलोनियो सम्राट हाम्मुराबी डुंगीर आईनके ग्रहण करेई हाम्मुराबीर आईन संहिता प्रणयन करेन। शिल्पकला। পাথরের স্বল্পতার কারণে সুমেরীয়রা রোদে শুকানো ইট দিয়ে ধর্মীয় মন্দির ও বিভিন্ন স্থাপনা তৈরি করত। সুমেরীয়রা উর শহরের মাঝখানে প্রধান ধর্মমন্দির জিগুরাত নির্মাণ করেছিল। এ সময় পূজা করার উদ্দেশ্যে বহু দেবদেবীর মূর্তি নির্মাণ করা হতো। স্বর্ণকারেরা সোনারূপা ও দামি পাথর দিয়ে সুদৃশ্য গহনা, তাম্রকাররা তামা পিটিয়ে নানারকম ধারালো অস্ত্র বানাত। সুমেরীয়রাই প্রথম কুমোরের তাক আবিষ্কার করেছিল। সাহিত্য। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের প্রাপ্ত তথ্য থেকে ধারণা করা হয় সুমেরীয় সাহিত্য ছিল পৌরাণিক কাহিনী নির্ভর। এসব কাহিনীতে প্রাচীন রাজাদের সাথে দেবতাদের সম্পর্ক তৈরি করা হয়েছিল। ধর্মচিন্তার সাথেও এসব সাহিত্যের সম্পর্ক বিদ্যমান ছিল। সুমেরীয় সাহিত্যের মধ্যে বিখ্যাত ছিল প্লাবনের মহাকাব্য। এছাড়া ইউরুকের কিংবদন্তির রাজা গিলগামেশকে কেন্দ্র করেই প্রাচীন সুমেরে বিখ্যাত গিলগামেশ মহাকাব্য লিখিত হয়েছিল। জ্ঞানবিজ্ঞান। প্রাচীন সুমেরে ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞানের বিকাশ ঘটেছিল। ধর্মীয় উৎসবের সময় বের করতে গিয়েই তারা জ্যোতির্বিদ্যার উদ্ভাবন ও চর্চা করেছিল। দিনপঞ্জি আবিষ্কার তাদের প্রধান অবদান। সুমেরীয়রা চাঁদের আবর্তনের ওপর নির্ভর করে জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকার উদ্ভাবন করেছিল। তারা বছরকে 12 মাসে বিভক্ত করে। এছাড়া তারা 60 মিনিটে 1 ঘন্টা,
24 ঘন্টায় এক দিন, 7 দিনে এক সপ্তাহ প্রভৃতি নির্ধারণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা সুমেরীয় সভ্যতা সম্পর্কে জানলে, এবার আমরা আলোচনা করব বেবিলনীয় সভ্যতা সম্পর্কে। মেসোপটেমীয় অঞ্চলে সুমেরীয়দের ধ্বংসস্তূপের ওপর ইউফ্রেটিস নদীর তীরে বেবিলনীয় সভ্যতার সূচনা হয়েছিল 2050 খ্রিস্টপূর্বাব্দে। বেবিলন শব্দটি বাব ইল থেকে এসেছে, যার অর্থ দেবতার শহর। আরব ঐতিহাসিকেরা এ অঞ্চলকে উম্মুল বিলাদ বা সভ্যতার জন্মভূমি নামে অভিহিত করেন। অ্যামোরাইট নামে পরিচিত একদল সেমিটিক মানুষ এ সভ্যতাটি যাত্রা শুরু করেছিল। বেবিলনের উপর দিয়ে মেসোপটেমিয়ার প্রধান স্থলপথটি চালু থাকায় কালক্রমে এ সভ্যতার মানুষেরা বাণিজ্যিক তৎপরতায় যুক্ত হলে বেবিলন মেসোপটেমিয়ার শ্রেষ্ঠ বাণিজ্য নগরীতে পরিণত হয়। এ সভ্যতাটির শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা হাম্মুরাবি। তিনি কোড অব হাম্মুরাবি নামে বিখ্যাত একটি আইন সংহিতা প্রণয়ন করে ইতিহাসে অমর হয়ে আছেন। নব্য বেবিলনীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানব নব্য বেবিলনীয় সম্পর্কে। রাজা হাম্মুরাবির মৃত্যুর পর বেবিলনীয়রা বেশিদিন তাদের কর্তৃত্ব ধরে রাখতে পারেনি। এ সময় মেসোপটেমীয় সভ্যতা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাজ্যে বিভক্ত হয়ে পড়ায় সামাজিক সংহতি হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এমতাবস্থায় খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে অ্যাসিরীয়দের উত্থান ঘটে। পরবর্তী সময়ে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে অ্যাসিরীয়দের পরাজিত করে সামন্ত রাজা নেবুচাদনেজার মেসোপটেমীয় অঞ্চলে যে শাসনের সূচনা করেন, তাই মূলত নব্য বেবিলনীয় নামে পরিচিত। সম্রাট নেবুচাদনেজার তার প্রিয়তমা স্ত্রীর মন রক্ষার্থে বেবিলনে দেয়ালের উপর এক মনোরম উদ্যান গড়ে তোলেন, যা বেবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব সভ্যতায় বেবিলনীয়দের অবদান সম্পর্কে। আইন সংহিতা প্রণয়ন। সম্রাট হাম্মুরাবির লেখা 55টি চিঠি তার আইন সংহিতা এবং সমকালীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে সভ্যতায় বেবিলনীয়দের নানা অবদানের উল্লেখ পাওয়া যায়। সভ্যতায় বেবিলনীয়দের প্রধান অবদান হাম্মুরাবির আইন সংহিতা প্রণয়ন। পারস্যের শিপার দুর্গে কালো সবুজ পাথরে সংকলিত এই আইন সংকলনটি পাওয়া গেছে। এ আইনে 282টি ধারা ছিল, যাতে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ ইত্যাদি কঠোর শাস্তির বিধান সম্পর্কে জানা যায়। এতে নানা সামাজিক ও রাজনৈতিক অপরাধ, পারিবারিক বিচার, বিবাহ, বাণিজ্যিক বিধান ইত্যাদি বিধি সংযোজিত ছিল। জ্ঞানবিজ্ঞান চর্চা। বেবিলনীয়রা জ্ঞানবিজ্ঞান চর্চায় পারদর্শী ছিল। তারা গণিত ও জ্যোতির্বিদ্যার উন্নয়নে ভূমিকা রেখেছে। গণিতে দশমিকের প্রচলন, বীজগণিতে সরল সমীকরণ, পরিধি ও ব্যাসের অনুপাতে মান নির্ণয়ের ক্ষেত্রে তারা অবদান রেখেছিল। এ সময় পুরোহিতরা জিগুরাতের চূড়ায় বসে মহাকাশ পর্যবেক্ষণ করতেন এবং জ্যোতির্বিদ্যার উন্নয়নে তারা বেবিলনীয় পঞ্জিকা তৈরি করেছিল। চাঁদের সাথে অন্যান্য গ্রহের সম্পর্কের ধারণা এরাই সর্বপ্রথম প্রদান করেছিল। বেবিলন চিকিৎসা বিজ্ঞানে উন্নত ছিল। এ সময় বেবিলনে 550 প্রকারের ঔষধ পাওয়া যেত। সাহিত্য। তাদের নিজস্ব ভাষা ও 350টি ধ্বনি ছিল। তাদের সাহিত্যের বড় উদাহরণ ছিল কিউনিফর্ম লিপিতে রচিত গিলগামেশ মহাকাব্য। এসব লেখা হতো মন্দিরে পুরোহিতদের সামনে। ধর্মীয় বিশ্বাস। বেবিলনীয়দের ধর্ম সুমেরীয়দের চেয়ে পরিমার্জিত ছিল। বেবিলনের প্রধান দেবতা ছিল মার্ডক। দেবী ইস্টার ছিলেন গাছপালা, পশুপাখি ও মানুষের জন্মের নিয়ন্ত্রণকারী। মার্ডকের ভাই তাম্বাদ ছিলেন এদের তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা। এদের ধর্মীয় বিশ্বাসে পরকালের কোনো ধারণা ছিল না। ধর্মচর্চাকে কেন্দ্র করে বেবিলনীয়রা সুমেরীয়দের অনুকরণে সাহিত্য রচনা করেছিলেন।
বেবিলনীয়রা মুদ্রার ব্যবহার না জানলেও তারা রোদে শুকানো ইট দিয়ে বিখ্যাত জিগুরাত মন্দির তৈরি করেছিল। পিরামিড ধরনের ধাপের তৈরি এই মন্দিরের উচ্চতা 650 ফুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে সুমেরীয় ও বেবিলনীয় সভ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে জানলে। আজকের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই তোমাদের সুবিধার্থে প্রতিবারের মতো এবারও MCQ ও CQ এর জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের নমুনা তোমাদের সামনে তুলে ধরছি। মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? কোন অঞ্চলকে অর্ধচন্দ্রাকৃতির উর্বর ভূমি বলা হয়? সুমেরীয় সভ্যতায় নগর রাষ্ট্রের প্রধানদের পদবি কী ছিল? সুমেরীয় সমাজ ব্যবস্থা মূলত কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? কিউনিফর্ম কী? সুমেরীয়দের প্রধান ধর্মমন্দিরকে কী বলা হতো? ডুঙ্গি কে ছিলেন? হাম্মুরাবি কে ছিলেন? আইন সংহিতা কি? গিলগামেশ মহাকাব্য কোন সভ্যতার সাহিত্যকর্ম? দিনপঞ্জী আবিষ্কার কোন সভ্যতার প্রধান অবদান? কোন নদীর তীরে ব্যাবিলনীয় সভ্যতার সূচনা হয়েছিল? ব্যাবিলন শব্দের অর্থ কি? উম্মুল বিলাদ বলতে কি বুঝো? ব্যাবিলনের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? ব্যাবিলনের শূন্য উদ্যান এর উপর একটি টিকা লিখো। ব্যাবিলনের প্রধান দেবতার নাম কি? ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয়টি তোমরা মনোযোগ দিয়ে শুনলে ও বইয়ের সাথে মিলিয়ে পড়লে দেখবে আরও অনেক প্রশ্ন এখান থেকে তোমরা নিজেরাই তৈরি করতে পারছ। আর বিষয়বস্তু আত্মস্থ করার ফলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতেও তোমাদের কোনো সমস্যাই হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাক ইসলামী আরব থেকে সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে আলোচনা শুনলে এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে অবগত হলে। আজকের আলোচনা শেষ করার আগে আবারও বলছি, তোমরা যারা এখনও আমার পাঠশালা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদের আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ ও সুন্দর থাকবে। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।